আগামী 15টা দিন খুব খুশি আছি। এই 15টা দিন ভালো করে টেক কেয়ার করুন, আর নিজেরা সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। ওয়েলকাম এভরিওয়ান, এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, সাংবাদিক বৈঠকে সমস্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো। হ্যান্ড গ্লাভস না থাকলে স্যানিটাইজার, আর মুখে মাস্ক ইউজ করবেনই কম্পালসারি। ছেলেরা মাথায় টুপি ইউজ করুন যখন যদি বাইরে বেরোতে হয় একান্তই বাজার টাজার করতে। মেয়েরা দরকার হলে একটা করে কাপড়, মানে চুলটা ঢাকা থাকে একরকম, যেমন এই দ্বিবেদীরা পরে আছে দেখতে পাচ্ছেন, টুপিও আছে যেটা সার্জিক্যাল টুপি হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়াও মেয়েরা নানা রকম কায়দায় চুলটাকে ঢেকে রাখার চেষ্টা করে আমাদের, কারণ চুল থেকেও অনেক সময় কোভিডটা হয়। আমি সবাইকে অনুরোধ করব, ভয় পাবেন না। একজনের কারো হলেই, ধরুন একজন ফ্যামিলিতে 10 জন আছে, সংখ্যাটা এইভাবে বাড়ছে, তার পাশের বাড়িতে আরো 15 জন আছে, 15 জনের বাড়ছে। আমি এরকম পরিচিত অনেককে দেখেছি, 10 জনের মধ্যে 10 জনেরই হয়েছে। আবার অনেকে করছে কি, ধরুন বউয়ের হয়েছে, হাজবেন্ড বল তুমিও তো ঘুরে বেড়াচ্ছে, ভাবছি আমি তো নেগেটিভ, আমার তো হয়নি, আমি মিশতে পারি। কিন্তু বাড়িতে কারো হলে যে তারও আইসোলেশনে থাকা উচিত, এটা আমরা যেন ভুলে গেছি। এবং এটা আমার বাড়ির একজন করেছে, আমি খুব অফেন্ডেড। আমার ছোট ছোট ভাইয়ের বউয়ের হয়েছে কোভিড, কিন্তু বাবুনি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, আমি এটা লাইক করি না। আপনারা মনে রাখেন ভাই, আমি খুব আউটস্পোকেন লোক, ক্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি কাল থেকে বলে দিয়েছি যে কারোর সাথে মিট করবে না, কোথাও বেরোবে না। আমি নেগেটিভ তো কি হয়েছে, আমার বাড়িতে কারো হয়েছে সেখানে আমাকে প্রিকশন নিতে হবে না? আমার আজকে হয়নি, আমার কালকে হতে পারে। তার মানে কি আমার দায়িত্ব রোগটাকে ছড়ানো? নো, নট অ্যাট অল। হসপিটাল তো রেডি করা হয়েছে, আপনাদের বলেছি 32,268 বেড রেডি করা আছে। প্রেজেন্ট ফাংশনাল 19,517 বেড আছে। সিসিইউ এইচডিইউ কেপ্ট রেডি 4,180 বেড। প্রেজেন্ট ফাংশনাল 3,000 বেড। কিন্তু সবাইকে হসপিটালে গিয়ে লাভ নেই, মাইল্ড সিমটমস থাকলে, যদি 3 দিন পরপর জ্বর থাকে নিশ্চয়ই তার ডাক্তারকে দেখানো উচিত। অন্য কোনো রোগও তো হতে পারে, ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে। সুতরাং এমনি একটু জ্বর হলো সেরে গেল, সেটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 7 দিন বাড়িতে আইসোলেশনে থাকলেই ঠিক হয়ে যাবে, খাওয়া দাওয়া ভালো করে করতে হবে। আর আমার 7 দিন হয়ে গেল বলে আমি বেরিয়ে গিয়ে যাকে ইচ্ছে তাকে ছুলাম, সেটা না করে নিজেকেও মাস্কটা পরতে হবে, গ্লাভসটা ইউজ করতে হবে, তারই দায়িত্ব। আমি মনে করি প্রশাসন জোর করে কাউকে অ্যারেস্ট করে ফাইন করে মাস্ক পরাতে পারে না। এটা মানুষ নিজেদের বাঁচাতে নিজেরাই নিজেদের সচেতন করতে পারে। আমি দুর্গাপুজো কমিটিগুলো, ক্লাবগুলো, এনজিওসগুলো, স্কুলগুলো, কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো সবাইকে অনুরোধ করব, আবেদন করব হাত জোর করে, মাস্কটা ভালো করে পরুন, হাতটা ভালো করে ধুন, তা নাহলে এটা কিন্তু ছড়িয়ে যাবে। একটা ট্রেনে আমি যদি ট্রেন বন্ধ করে দিই বলবে লোক আসতে পারছে না, আর ট্রেনে যখন আসছে গাদাগাদি করে আসছে। এবার বলুন আমরা কোনটা করব? এগুলোও দোষ, পেছনেও দোষ, আর লোক কতদিন জীবন জীবিকা বন্ধ করে রাখবে এটাও তো একটা দিক আছে। গত 3 বছর ধরে এই জিনিস চলছে, সমস্ত ডেভেলপমেন্টে ওয়ার্ক থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল গ্রোথ থেকে শুরু করে মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে মানুষকে খুব ফেস করতে হচ্ছে। তবু তো আমরা 5 কেজি করে ফ্রিতে চাল দিই, আমরা স্বাস্থ্যসাথী কার্ড দিই, আমরা মানুষকে সাহায্য করি কৃষক বন্ধু থেকে শুরু করে সবাইকে, তাও বাংলা অনেক সেফ আছে। আমাদের নাম্বার অফ মাইক্রো কন্টেনমেন্ট জোন সেট আপ সোফার 267টা,
136টা মাইক্রো কন্টেইনমেন্ট জোন এর মধ্যে কাজ করছে, টোটাল 403টে 7 জন কাজ করছে। কিন্তু আমি পুলিশকে বলবো একটু স্ট্রংলি হ্যান্ডেল করতে, অনেকেই কথা শুনছেন না, মাস্কটাও পরছেন না। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, কিছু লোক আছে যারা সব জানে, রেস্টুরেন্টে যাওয়ার আগে পকেটে মাস্কটা নিয়ে নিচ্ছে, রেস্টুরেন্টে নাহলে ঢুকতে দেবেন না তাই মাস্কটা পরছে, কিন্তু রাস্তায় পরছে না। মাথায় রাখতে হবে, আমি হলে আমার বাড়িরও সবার হবে, আমার বন্ধু বান্ধবের হবে, এটা আমাদের বাঁচাতে পারি আমরাই। এখনো পর্যন্ত আমরা 10,77,64,007 জনকে আমরা টিকাকরণ করতে পেরেছি, 10,77,64,007 জনকে। তার মধ্যে ফার্স্ট ডোজ 18 এবং তার উপরে 6,54,04,132 জনকে টিকাকরণ করেছি। ফার্স্ট ডোজ 15 বছর থেকে 18 বছর 4,56,138 জনকে ইতিমধ্যেই করা হয়ে গেছে, যেগুলি স্কুলে চালু হয়েছে। আর সেকেন্ড ডোজ 18 অ্যান্ড অ্যাবোভ 4,19,03,737 জন হয়েছে। অর্থাৎ টোটালটা হচ্ছে 10,77,64,007। আমরা আরও ভ্যাকসিন চাই, কারণ এমনিতেই আমাদের 14 কোটির প্রয়োজন ছিল। তারপরে আবার 15 বছর থেকে যেটা দেওয়া হচ্ছে বাচ্চাদের, সেখানে আমাদের আরও 1 কোটি লাগবে। এছাড়াও যদি বুস্টার ডোজ অ্যালাউ করে, আগে তো সেকেন্ড ডোজ কমপ্লিট হবে তারপরে তো বুস্টার আসবে, সেকেন্ড ডোজটাই কমপ্লিট হয়নি প্রায় 40% লোকে। এবং আমি এখনও বলবো, যারা সেকেন্ড ডোজ এলাকায় অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও নেননি, দয়া করে সেকেন্ড ডোজটা নিয়ে নিন। আর আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো, এগুলো একটু ভালো করে প্রচার করবেন। ওই ট্রেনের ধাক্কায় একজন মরে গেল ভিড় সামলাতে গিয়ে, ওইটা আপনার কাছে বড় নিউজ না? আপনার কাছে নিউজ হওয়া উচিত, ভিড় এড়িয়ে চলুন। কোনটা? কখনো কখনো তো পজিটিভিটি দেখাতে হয় নিজেদের, কোভিড পজিটিভিটিকে ঠেকাবার জন্য। যাবার আগে সবাইকে ভাবিয়ে যাচ্ছে, সবাই বলছে এটাই নাকি থার্ড ইয়ার এপিডেমিক হলে থার্ড ইয়ার পর্যন্ত একটা এফেক্ট হয়। কিন্তু আগামী 15টা দিন খুব খুশিয়া, এই 15টা দিন ভালো করে টেক কেয়ার করুন, আর নিজেরা সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। বাজার টাজার গেলে হাত পা না ধুয়ে বাড়িতে প্রবেশ করবেন না, যেখানেই যান জুতোটা ধুয়ে নেবেন, দরকার হলে হাওয়াই চটি ইউজ করুন। বাইরে জুতো আনলে বাইরে জুতো বাইরে রাখবেন, ঘরের ভেতর ঢুকবেন না। যে জামা কাপড় পরে বাইরে যাবেন সেটা ছেড়ে তবে বাড়িতে ঢুকবেন, বাচ্চাদের গায়ে হাত দেবেন। ইভেন যারা বাজারে জিনিসপত্র কিনে আনবেন তারা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। আর যে রেস্ট্রিকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো পুরোপুরি মানুন, কারণ আমরা লাইফ এবং লাইভলিহুড দুটোর দিকে তাকিয়ে রেস্ট্রিকশনটা করেছি। এতে যদি আমি দেখি আরও বাড়ছে তখন হয়তো আরও কড়া বিধিনিষেধ হতে পারে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।